জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো পিঁপড়ে। ঘরে যদি খুব পিঁপড়ের উৎপাত হয়, সেটা তোমার লাল পিঁপড়েই বিশেষ করে এখন দেখা যায় ঘরে, তো সেই পিঁপড়ের উৎপাত হলে কী করবে, কী এমন সহজ পদ্ধতি করবে যাতে পিঁপড়ের উৎপাত অনেকখানি কমাতে পারো। ঘরে যত্রতত্র কিন্তু পিঁপড়ে থাকে, আর এই পিঁপড়ের উৎপাতটা সত্যি কথা বলতে কি এত বিরক্তিকর মাঝে মাঝে হয়ে যায়। কোনো হয়তো কিছু জিনিস রাখছো, সেখানে তোমার পিঁপড়ে এসে পুরো জায়গাটাকে ঘিরে নিল, বা তুমি কিছু রাখছো, তুমি হয়তো কোথাও বসেছো, তোমার বাড়িতে বাচ্চা আছে, বসেছো, পিঁপড়ের এত উৎপাত তাকে কামড়াচ্ছে, কি করবে? চট করে মারাও যায় না পিঁপড়েগুলোকে, তুমি একদিকে মারবে তো আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তুমি এটাকে যেন সত্যি কন্ট্রোল করা যায় না, বিশেষ করে লাল লাল ছোট ছোট পিঁপড়েগুলো। যদি কালো পিঁপড়ে হয় সেটা খুব একটা অসুবিধা করে না, কারণ সেটা কামড়ায় না, কিন্তু লাল পিঁপড়ে তো কামড়ায়। সেখানে একটা সহজ পদ্ধতি, খুব সহজ পদ্ধতি, প্রথমে দেখে নাও তোমার পিঁপড়েটা বেরোচ্ছে কোথা দিয়ে। পিঁপড়ে দেখবে যখন যায় সুন্দর করে একটা সরু লাইন করে যাচ্ছে, তুমি আগে তার উৎস স্থলটা, মানে কোন জায়গা থেকে তোমার ঘরের কোন জায়গা থেকে বেরোচ্ছে সেটা আগে খুঁজে বার করো। আস্তে আস্তে ওর লাইনটা ধরে যেতে যেতেই তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক দরজার কোনো ফাঁক কি জানলার কোনো কোণা ওই দিক দিয়ে পিঁপড়েটা উঠছে। তুমি একটা ছিপি করে বা একটা কিছু করে ছোট্ট একটা জায়গা করে একটু কেরোসিন তেল নিয়ে নাও। কেরোসিন তেল কিন্তু আমাদের সবসময় ঘরে থাকে। কেরোসিন তেল একটু নিয়ে নিয়ে সেই জায়গাটা যেখানে উৎসটা সেখানে আস্তে আস্তে করে ঢেলে দাও। সঙ্গে সঙ্গে দেখবে পিঁপড়ে তোমার কোথায় উধাও হয়ে গেল, লাইন তো চলেই গেল, ওই জায়গা দিয়ে কিন্তু আর সহজে পিঁপড়ে বেরোবে না। তুমি বেশ কিছুদিন, দিন দশেক বারো কি তারও বেশি দিন নিশ্চিন্তে থাকতে পারো যে ওই জায়গাটা দিয়ে বেরিয়ে পিঁপড়ে আর তোমাকে বিরক্ত করবে না। কেরোসিন তেল ব্যবহার করে দেখো বন্ধুরা, পিঁপড়ে কেন যে কোনো রকম পোকামাকড়ও কিন্তু অনেকখানি কমে যায় যদি কেরোসিন তেল ব্যবহার করো। কেমন লাগলো এই টুকিটাকিটা সেটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটা কাজে টুকিটাকি উপহার দিলাম, তাহলে যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো। শুধু শেয়ার করলেই হবে না, তোমাদের আরও কোনো তথ্য জানা আছে কিনা সেটাও আমাকে লিখে পাঠাবে। অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।